জাল সনদে কুষ্টিয়ার ভেড়ামারায় দুই শিক্ষিকা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে প্রায় 22 লাখ টাকা সরকারি বেতন ভাতা ভোগ করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে। সম্প্রতি দেশের স্কুল ও কলেজে কর্মরত 678 জন জাল সনদধারী শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের এমপিও বন্ধ করা এবং অবৈধভাবে এমপিও বাবদ ভোগ করা টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। জাল সনদধারী শিক্ষকের মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় দুই শিক্ষিকা রয়েছেন। তারা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর শাহিনা খাতুন ও সরোদাগ এলাকার আব্দুল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুসলিমা খাতুন মুন্নি। তারা সরকারের 21,98,941 টাকা অবৈধভাবে বেতন ভাতা ভোগ করেছেন। এর মধ্যে শাহিনা খাতুন 1,69,155 টাকা এবং শিক্ষিকা মুসলিমা খাতুন মুন্নি 20,29,786 টাকা। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, কুষ্টিয়া জাল সনদধারী শিক্ষকদের অফিস আদেশ এখনো পায়নি, আদেশের পর নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।